আজকে যাদের 18 বছর বয়স আগামী পৃথিবীর ভবিষ্যতের ভবিষ্যৎ তারাই। মনে রাখবেন গত 10 বছর 15 বছর আমি লক্ষ্য করছি 15-20 বছর আমাদের পরের থেকে ছাত্র জেনারেশন সেভাবে এগিয়ে আসছে না রাজনীতিতে। আমি ছাত্র যৌবনদের চাই রাজনীতির নতুন সমীকরণ হোক, নতুন সংস্কার হোক, রাজনীতিটা মানুষের সেবার জায়গা হোক, মানবিকতার জায়গা হোক, সভ্যতার জায়গা হোক, সংস্কৃতির জায়গা হোক, প্রাণের জায়গা হোক, সম্মানের জায়গা হোক, ভালোবাসার জায়গা হোক, শুভেচ্ছার জায়গা হোক, দোয়ার জায়গা হোক। তাই ছাত্র ছাত্রীদের ছাড়া, শিক্ষক শিক্ষিকাদের ছাড়া এই কাজ কখনো সমাপন হতে পারে না। আমরা আজও লড়াই করে যাচ্ছি, কেন জানেন? আজকে তো আমরা সরকারে আছি, লড়াই নাও করতে পারি, শুধু ভোগ করতে পারি, কিন্তু আমি মনে করি ক্ষমতা এসে আমাদের চ্যালেঞ্জ আরও বেড়ে গেছে। যেটুকু কাজ বিরোধী দলে আমাদের ছিল, বিরোধী দলে থেকে 30 বছর প্রাণ কাটা পরিশ্রম করেছি, সারা শরীরে রক্ত ঝরেছে, লাঠি গুলি বোমা কিছুই বাকি যায়নি, কুকথা অকথা কুকথ্য তো কুতথ্য কুসত্য, তা সত্ত্বেও মনে রাখবেন অর্ধশক্ত গর্ধশক্ত, তাছাড়াও মনে রাখবেন গর্ধসত্য অর্ধসত্য ছাড়াও মনে রাখবেন আমরা কখনো দমিনি। এবং আজও আমরা ক্ষমতাও থাকলেও মনে রাখবেন মানুষের কাজ করা, মানুষকে ভালোবাসা আমাদের প্রধান কাজ। তাই দিল্লি যখন আমাদের সাথে রাজনীতিতে পারে না, দিল্লির কেন্দ্রীয় বিজেপি সরকার তখন এজেন্সি লেলিয়ে দিয়ে, আর আজকাল লজ্জা লাগে আমার, হিউম্যান রাইটস কমিশন আমি শ্রদ্ধা করি, সম্মান জানাই, এই হিউম্যান রাইটস কমিশন করবার জন্য আমি কলকাতার বুকে, অনেক ছাত্রছাত্রীরা জানেন না, জনতার দরবার বইটা পড়বেন দেখবেন তাতে আছে, আমি 21 দিন ধর্ণা করেছিলাম রাস্তায়। তখন রেগুলার লক আপ ডেথ হতো, বক্সিরা জানে, পার্থদারা জানে, যারা সেদিনও আমার সাথে ছিলেন। আমরা গত 30-40 বছর ধরে সবাই একসাথে কাজ করছি, আজ পর্যন্ত যারা আমরা একসাথে অরিজিনাল স্রোতে ছিলাম তাদের থেকে কেউ আজ পর্যন্ত ছেড়ে যায়নি আমাদের, একজন দুজন গেলেও তারা আবার ফিরে এসেছে, তার কারণ তারা জানে এটাই তাদের আশ্রয়, এটাই তাদের আঁচল, এটাই তাদের জায়গা, এটাই তাদের ভালোবাসা। এ ঘর ছাড়লে আর ভালোবাসার ঘর খুঁজে পাওয়া যায় না। আমার অনেক কবিতা আমি লিখেছি, আপনারা একটা বই দেখবেন কবিতা বিতান, এই বইটাতে প্রায় 800 কবিতা আছে একসাথে, অনেকে জানেন না বলে আমি জানাচ্ছি। আমার ছাত্র রাজনীতির কথা, যুব রাজনীতির কথা, জঙ্গলের কথা, পাহাড়ের কথা, মানবিকতার কথা, ভালোবাসার কথা, মর্ম যন্ত্রণা, মর্ম ব্যথা, দুর্গতদের গাথা, অনেক কাহিনী এর মধ্যেই আছে। আমি একটা ছোট্ট কবিতা থেকে শুরু করি দুলাইন দিয়ে, দরিদ্রের কুটিরেই হয় আমাদের জাতীয় জীবনের স্পন্দন, লাঞ্ছিত মানবাত্মাই আমাদের হৃদয়ের বন্ধন। এটা আমি একটা কবিতা থেকে দুলাইন বললাম, আমার উপলব্ধিটা আপনারা এই লাইনগুলোর মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারবেন। ছাত্র জীবনের নাম কি, ছাত্রদের চলার পথের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো জীবনেরও বন্যার উদ্যম কৌতুক। তিনি বলেছিলেন, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক ভাঙনেরও জয় গান গাও। আমি বলি জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও। পুরাতনদের সাথে নিয়ে সমস্ত দীর্ণতাকে সরিয়ে দিয়ে, জীর্ণতাকে সরিয়ে দিয়ে, মনে রাখবেন সিনিয়রদের সম্মান জানিয়ে, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে, গুরুর দীক্ষা নিয়ে, মা বাবাকে প্রণাম করে তবেই জীবন শুরু করবেন, তাহলেই দেখবেন সমস্ত খুঁজে পাবেন। আমার ভাষায় জীবন মানে কি ছাত্রদের জন্য? ছাত্র যৌবন
69 নম্বর পাতায় কবিতা বিতানে কবিতাটি লেখা আছে, জীবন এগিয়ে চলার নাম জীবন, এগোতে হবে প্রাণের টানে, এগিয়ে যাও নবযৌবনে, এগোতে হবে নতুনের সন্ধানে, থামবো কেন জীবনের জয়গানে, জীবনটা হোক সবুজ আশ্রয়, শৈশবটা যেন উৎসারিত ভোর, কৈশোরটা হোক সাধনার হিমালয়, যৌবনটা হোক সমুদ্রের ঢেউ, আর সারাটা জীবন মানুষ সরোবর, জীবন মানুষ সরোবর, দেশটা হোক সন্ধ্যা আরতি, সমাজটা হোক কল্যাণমূর্তি, সংসারটা হোক সভ্যতার বাতি, ধর্মটা হোক শান্তির সাথী, নিজেকে করো গো মানুষের সারথি। এই কথাগুলো মনে রাখলে, মনে রাখবেন, অনেক কথাই একটা ছোট্ট কবিতার মধ্যে দিয়ে বলা যায়। বাংলায় ছাত্র যৌবনের মামাটি মানুষ সরকার অনেক করেছে, আগে কিছুই ছিল না। আমরা পড়াশুনো করতাম টিউশনি করে খাতায় লিখে, একটা বই পর্যন্ত ছিল না। যতদিন বাবা বেঁচে ছিলেন আমাদের কোনো কষ্ট কোনোদিন আমাদের করতে দেননি, কিন্তু ছোট্টবেলায় বাবা মা মরে গেলে আমরা বুঝতে পারি তার মর্ম ব্যথা। ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম, তখন তো কলেজের গণ্ডিতেও প্রবেশ করিনি, সেদিন বুঝেছিলাম পিতা মাতা না থাকার কি যন্ত্রণা, কি লাঞ্ছনা, কি বঞ্চনা। তা সত্ত্বেও হারিনি কোনোদিনও জীবনে। টিউশনি করে করে, খাতায় খাতায় লিখে লিখে যা পেরেছি তার মধ্যে দিয়েই এই জায়গায় অন্তত অ ক খ শিখেছি, অন্তত ক খ গ ঘ শিখেছি, অন্তত ABCD শিখেছি, অন্তত আল আল আলিফ বে ফেটে শিখেছি, অন্তত এইসব অ হ্রস্ব ই দীর্ঘ ই সব ভাষা শিখেছি। আর আজ শিক্ষাক্ষেত্রে 10 বছরে আমাদের সরকার আসার পরে আমরা এই মর্মবেদনাটা বুঝেছি বলেই 10 গুণের বেশি টাকা বাড়িয়ে দিয়েছি। দেখাতে পারবেন একটা জায়গা, বিনা পয়সায় স্কুল ব্যাগ, জুতো, স্কুল ড্রেস, টেক্সট বুক অষ্টম শ্রেণী পর্যন্ত, কাগজটা আমি বক্সিদার হাতে দিয়ে দেবো, এটা ছাপিয়ে আমাদের স্টুডেন্ট ইউথ লিডারদের কাছে দিয়ে দেবেন এবং অল MLAদের কাছে ডকুমেন্টেশন হিসেবে। সবুজ সাথী প্রকল্পে 1 কোটি সাইকেল দেওয়া হয়েছে ক্লাস 9, 10, 11, 12কে, এবারে আরও 12 লক্ষ, আরও 20 লক্ষ এখন রেডি আছে, ক্লাস 9কে দেওয়া খুব শিগগিরই শুরু হচ্ছে। 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলেছিলাম ইলেকশনের আগে, ইলেকশন হয়েছে তো মাত্র 4 মাস, মে মাসের রেজাল্ট বেরিয়েছে, জুন, জুলাই, আগস্ট, এটা তো আগস্ট মাস, 4 মাসের মধ্যে আমরা করে দেখিয়েছি 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা 10 লক্ষ টাকা পর্যন্ত পাবেন। এবং এর জন্য অনেকগুলো ব্যাংকের সাথে আমরা প্যাচ আপও করেছি, 15 বছরের মধ্যে টাকা শোধ দিতে হবে না, 15 বছরের মধ্যে পড়াশোনা সব শেষ করে 40 বছর পর্যন্ত এটা অ্যালাও আছে। যারা পড়াশুনো ব্রেক করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, তারাও পাবেন, হয়তো পয়সার অভাবে উচ্চশিক্ষা করতে পারেননি, তাদের জন্যও রাখা হয়েছে। যেমন সরকারি চাকরির বয়স অ্যাপ্লিকেশনে জেনারেল কাস্টও 40 বছর আছে, শিডিউল কাস্টও 45 বছর আছে, OBC ট্রাইবেল 43 বছর আছে, দে ক্যান অ্যাপ্লাই দ্য গভর্নমেন্ট জব। মনে রাখবেন তরুণের স্বপ্ন, সুভাষচন্দ্র বোসের একটা বই, সেই তরুণের স্বপ্ন বইয়ের নামে আমরা 10,000 টাকা করে 9 লক্ষ প্রায় ছাত্রছাত্রীকে আমরা ট্যাব বা স্মার্টফোন কিনে দিচ্ছি। আমরা টাকাটা তার ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, তারা কিনছেন, আগের বারেও দিয়েছি, এবছরও দেওয়া শুরু হচ্ছে, এবছরও 9 লক্ষ ছাত্রছাত্রীকে দেওয়া হবে। আমরা আসার পর 30টা নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, আমরা আসার আগে কটা ছিল 70 বছরে? মাত্র 12টা। শুধু এইটুকু দিয়ে মিলিয়ে নিন, যারা বড় রাস্তায় বসে বসে ত্রিপুরায় রাজনীতি এক, বাংলায় এক, ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি ছাটাই আর বাংলায় টিচারদের জন্য চাটাই, দুটো হয় না, মনে রাখতে হবে। ত্রিপুরা ইলেকশনের আগে কী বলেছিলেন, 10,000 স্কুল টিচারকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন যারা ক্যাজুয়াল আছেন, দেন তো নিন, ছাটাই করে দিয়েছেন। সরকারের কর্মচারীরা ঠিকমতো মাইনে পায়? কিচ্ছু পায় না, না আসাম, না ত্রিপুরা, না UP, না গুজরাট। আজকেও বেরিয়েছে গুজরাটে কোভিডে যারা মারা গেছে তার মৃত্যুর সংখ্যা যা দেখিয়েছে তা ডুবিয়াস, একেবারে
কেউ বিশ্বাস করে না, অ্যাট্রোসাস টেরিবল ওয়ার্ডটা আমি ইউজ করলাম এই কারণে। মেডিকেল কলেজের সংখ্যা আমরা, তার মানে ওরা 12টা 70 বছরে আর 10 বছরে 30টা বিশ্ববিদ্যালয়, 4টে মহিলা কলেজ সহ 51টা নতুন কলেজ, পলিটেকনিক 176, আইআইটি 272, মেডিকেল কলেজের সংখ্যা 10 থেকে বেড়ে 24, নার্সিং কলেজ 17 থেকে বেড়ে 42, 7,000 নতুন স্কুল, 21,000 স্কুলকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে উন্নত, 2,00,000 অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, স্বামী বিবেকানন্দ প্রকল্পে জেনারেল কাস্টের জন্য 5,00,000 স্কলারশিপ দেওয়া হয়েছে উচ্চশিক্ষায়, ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য 2,56,00,000 সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে। শিডিউল কাস্ট শিডিউল টাইপ, মনে রাখবেন মাইনরিটির সংখ্যা এখানে 33%, 30 থেকে 33%, তাই তাদের সংখ্যাটা বেড়ে যায় 2,56,00,000, তাদের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। শিক্ষাশ্রী 23% হচ্ছে আমাদের শিডিউল কাস্ট, 90,00,000 স্কলারশিপ পেয়েছে এবং শিডিউল টাইপরাও পেয়েছে। এছাড়াও 73,00,000, মনে রাখবেন প্রায় প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পেয়েছে তারা। বাইরে পড়তে গেলে 20,00,000 টাকা পর্যন্ত তাদের গভর্নমেন্ট দেয় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং আদিবাসীদের জন্য। সমস্ত স্কুলে পানীয় জল, শৌচাগার, মিড ডে মিল, স্কুল ছুটি থাকলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় শুকনো খাবার, চাল, ছোলা, সোয়াবিন, এই 2 বছর তাই করা হচ্ছে। আমাদের সময়ে 1,30,000 শিক্ষক আমরা নিয়োগ করেছি, শিক্ষক শিক্ষিকা, আরও 30,000-এর বেশি নিয়োগ করা হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ করা হয়েছে প্রায় 6,500, প্রিন্সিপাল নিয়োগ করা হয়েছে 270 জন। বাংলায় বেকারত্বের সংখ্যা এবং দারিদ্রতা 40তম হ্রাস পেয়েছে। দেশে বেকারত্ব 45 বছরের সর্বাধিক ভারতবর্ষে, আর বাংলায় 40% কমে গেছে। এখনও মনে রাখবেন দেউড়া পাঁচমিতে কয়লার পৃথিবীর সর্বদ্বিতীয় বৃহৎ কয়লা খনি তৈরি হচ্ছে, যার থেকে বিদ্যুৎ তৈরি হবে, হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হবে, আর 100 বছর বাংলায় বিদ্যুতের অভাব হবে না, বিদ্যুতের দাম কমে যাবে, ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি হবে শুধু বাংলায়। তাজপুরে গভীর বন্দর করছি আমরা, জঙ্গলনগরে রঘুনাথপুরে একেবারে ডানকুনি হয়ে, দুর্গাপুর পানাগড় হয়ে, একেবারে বাঁকুড়া বর্জরা হয়ে, রঘুনাথপুর হয়ে, রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্প নগরী হচ্ছে। 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে, 00,00,000 কর্মসংস্থান তৈরি করা হবে। এছাড়াও বেঙ্গল সিলিকন ভ্যালি কেউ বাকি নেই আসছে, 100 একর জমি দিয়েছি পুড়িয়ে গেছে, আবার 100 একর জমি দিয়েছি। আইটিতে হাজার হাজার ছেলে মেয়েদের কাজ হচ্ছে এবং আগামী দিনেও হবে, এবং আইটিতে আমরা ডাটা রিসার্চ সেন্টারও তৈরি করছি, ডেটা সেন্টার, যেটা দীর্ঘদিন ধরে আইটি ছেলেমেয়েরা চাইছিলেন। বাংলায় শুধু বেঙ্গলে একটা লেদার কমপ্লেক্স, উত্তরপ্রদেশ কানপুর থেকে সবাই চলে আসছে, 5,00,000 ছেলে মেয়ের চাকরি হচ্ছে শুধু একটা লেদার কমপ্লেক্স বানতালায়, যান গিয়ে দেখে আসুন। 90,00,000 আমাদের এমএসএমই ইউনিট তৈরি হয়েছে, মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ইউনিট, 90,00,000 কাজ করে প্রায় 1,35,00,000 মানুষ, আমরা এগুলো তৈরি করেছি। তৈরি করা হয়েছে 68টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 540টির বেশি এমএসএমই ক্লাস্টার। এছাড়াও তো বিশ্ব বাংলার শোরুম, নিউটাউন, শান্তিপুর, শান্তিনিকেতন, দুর্গাপুর, শিলিগুড়ি, বিশ্ব বাংলা হাট, হ্যান্ডলুম টেকনোলজি থেকে শুরু করে মিষ্টি হাব, মসলিন তীর্থ, আলো হাব, একটার পর একটা গড়ে উঠেছে। 1,500-এর বেশি আইটি কোম্পানি বাংলায় আছে, যেখানে প্রায় 2,10,000-এর বেশি আইটি প্রফেশনাল কাজ করছে, এবং ডেটা রিসার্চ সেন্টার টেন্টার তৈরি করলে আরও অনেক এটা বাড়বে। মনে রাখবেন তথ্য প্রযুক্তির সুফল সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য 18টি আইটি পার্ক, আরও 4টি নির্মাণ করা হচ্ছে। এছাড়াও তৈরি করা হচ্ছে ইলেকট্রনিক্স হার্ডওয়ার্ক পার্ক, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার,
534টি কর্মতীর্থ তৈরি করা হয়েছে, সেখানেও প্রায় 11,000 ছেলে মেয়েদের বিনা পয়সায় দোকান দেওয়া হয়েছে। উৎকর্ষ বাংলায় স্কিল ডিপার্টমেন্ট 6,00,000 বেকার যুবক যুবতীকে স্কিল ট্রেনিং দিয়েছে, অনেকের মধ্যে চাকরি পেয়ে গেছে। আগামী দিনেও 25,000 ছেলে মেয়ের চাকরি রেডি করা হচ্ছে ওখানে। গতিধারা প্রকল্পে 44,000 বেকার যুবক যুবতীকে গাড়ি কেনার টাকা আমাদের সরকার দিয়েছে। মনে রাখবেন, এছাড়াও ICS, WBCS, IAS, IPS, WBPS, WBCS, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, OBC ছেলে মেয়েদের জন্য এবং যারা গরিব ছেলে মেয়ে তাদের স্কলারশিপ দিয়ে 100 ছেলে মেয়েদের বিনা পয়সায় আমরা ট্রেনিং দিচ্ছি, যাতে আমাদের এখান থেকে IAS তৈরি হয়, IPS তৈরি হয়। WBCS এর জন্য কোচিং দেওয়া হচ্ছে, প্রায় 173 জন তপশিলী ছেলে মেয়েরাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। সংখ্যালঘু OBCতে 17% রিজার্ভেশন পেয়ে, মনে রাখবেন, আজকে তারা প্রায় 80-90,000 উচ্চশিক্ষায় স্থান পেয়েছে। সংখ্যালঘু ছেলেমেয়েরা শুধু উর্দু একাডেমিতে পড়ে না, তারা বাংলা স্কুলে পড়ে, বাংলা কলেজে পড়ে, বাংলা বিশ্ববিদ্যালয়ে পড়ে। মনে রাখবেন, তারাও আজকে পড়াশুনো এগিয়ে আসছে। কন্যাশ্রী দেখান, একটা রাজ্য, পৃথিবীর একটা জায়গা, সব সরকারি স্কুল থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় পুরো কন্যাশ্রী পাচ্ছে স্কলারশিপ। আজকে আর মেয়েরা পিতামাতার ঘাড়ের বোঝা নয়, আজকে কন্যাশ্রীরা আমার ঘরের গর্ব, বাবা মার গর্ব। ছেলেরা যেমন পায়ে দাঁড়িয়ে মা বাবাকে দেখে, মেয়েরাও দেখছে, আজকে মেয়েরা নিজে পায়ে দাঁড়াচ্ছে। মনে রাখবেন, আমি এখনও মনে করি যে তৃণমূল কংগ্রেস, আমাদের সংস্কৃতিতে আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে শিক্ষাকে, রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের ওপর জোরও গুরুত্ব দিতে হবে। সদ্য শুরু হওয়া সবুজের অভিযান, যা তৃণমূল ছাত্র পরিষদের শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতির চিন্তাধারা গড়ে তুলবে। আমি মনে করি শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যতের সম্পদ। বিজেপি ছাত্রছাত্রীদের কণ্ঠ সবচেয়ে বেশি আজকে রোধ করছে, টিচারদের কণ্ঠ রোধ করছে, IAS IPSদের কণ্ঠ রোধ করছে, সরকারি কর্মচারীদের কণ্ঠ রোধ করছে, এমনকি সোশ্যাল নেটওয়ার্কের কর্ম রোধ করছে। মনে রাখবেন, প্রতিবাদের আর এক নাম ছাত্র যৌবন। 18 বছর কোনো বাধা মানে না, কোনো বিঘ্ন মানে না, কোনো পরাজয় মানে না, কোনো হার মানে না, লোভের কাছে মাথা নত তাকে করে না, দাম্ভিকতা নয়, তাকে আরও উন্নত মানুষ তৈরি হওয়ার জন্য তাকে এগিয়ে যেতে হবে। আমি চাই আমাদের বাংলার ছাত্রছাত্রীরা পথ দেখাক। সারা ভারতবর্ষে যত ইনস্টিটিউট আছে, যত ইউনিভার্সিটি আছে, যত কলেজ আছে, আপনারা তাদের সাথে সমন্বয় তৈরি করুন, দরকার হলে যাতায়াত করুন। এবং আমি চাই তৃণমূল ছাত্র পরিষদ সর্বভারতীয় ক্ষেত্রে একটা বিশিষ্ট গুরুত্ব ভূমিকা নেবে, এবং বিশ্বে তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষার ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, মানবিকতার ক্ষেত্রে, তারা সমাজ অনুপ্রেরণার ক্ষেত্রে, নবজাগরণের ক্ষেত্রে, জাতীয় চেতনার ক্ষেত্রে, দেশ বাঁচানোর পক্ষে। আর এই যে সরকার, বিজেপি সরকার, তাণ্ডবীয় সরকার, দানবীয় সরকার, অমানবিক সরকার, এই সরকারটাকে মনে রাখবেন। যারা মানুষকে ভালোবাসে না, যারা মানুষকে পেশি শক্তি নিয়োগ করে মানুষের কণ্ঠ রোধ করে, আজকে সারা দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। আজকে দেশের রেল স্টেশন বলুন, পোস্ট অফিস বলুন, ইন্স্যুরেন্স বলুন, ব্যাংক বলুন, এয়ারপোর্ট বলুন, যত সম্পদ আছে আমাদের, পাবলিক সেক্টর বলুন, সব নাকি বিক্রি করে দেবে। দেশের মাটি কখনো বিক্রি হয়? দেশের মাটি আমাদের পবিত্র মাটি, এগুলো বিক্রি করার মানে কি? একদিন এই মাটিতে রেলপথ তৈরি হয়েছে, হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ তৈরি হয়েছে। একদিন আমার একটা এয়ার ইন্ডিয়ার একটা লোগো সারা পৃথিবীতে গেলে যখন দেখি এয়ার ইন্ডিয়া প্লেনটা দাঁড়িয়ে আছে, গর্বে বুক ভরে ওঠে। বিক্রি করে দিতে হবে। লাইফ ইন্স্যুরেন্স চাষি থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে কত মানুষ আজকে ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছে।
লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে দিতে হবে, জেনারেল ইন্স্যুরেন্স বিক্রি করে দিতে হবে, ন্যাশনাল ইন্স্যুরেন্স বিক্রি করে দিতে হবে, কল বিক্রি করে দিতে হবে, সেল বিক্রি করতে হবে, রেল স্টেশন বিক্রি করে দিতে হবে, আর কী কী বিক্রি করতে হবে, নিজের চোখটা কবে বিক্রি করবেন, জনগণকে কবে বলবেন তোমার চোখটা বিক্রি করে দাও, তোমার নাকটা বিক্রি করে দাও, তোমার কানটা বিক্রি করে দাও, তোমার জিপটা বিক্রি করে দাও, আর কত পেলে থামতে পারবেন বলবেন? আর স্টুডেন্টদের দায়িত্ব নয় এই কথাগুলো তুলে ধরা, প্ল্যাকার্ডে লিখে লিখে মিছিল করবেন, এলাকা এলাকায় প্ল্যাকার্ডে লিখে দেবেন, স্টেশনে স্টেশনে লিখে দেবেন, স্টেশন দেশের সম্পত্তি, বিজেপির সম্পত্তি নয়। মনে রাখবেন, কোল ইন্ডিয়ার গেটে লিখে দেবেন, কয়লা জাতীয় সম্পদ। কেন? কয়লা চুরির ক্ষেত্রে শুধু তৃণমূলকে ধরলে হবে? তৃণমূলের দায়িত্বে কয়লা নয়, কয়লা তোমার সিআইএসএফের দায়িত্বে, সেন্ট্রাল মিনিস্ট্রি মাথায় রেখো, এটা স্টেট মিনিস্ট্রি নয়। তোমার মিনিস্ট্রিরা কী করছিল? আমি এক ডজন মন্ত্রীর নাম বলতে পারি যারা এই আসানসোলকে লুটে খেয়েছে। কেন্দ্রীয় সরকার, ডোন্ট ফরগেট, কাউকে একজনকে ধরে জোর করে লিখিয়ে নিলাম একজনের নাম, দ্যাট ইজ নট দ্য রিপ্লাই অমিত শাহ, প্লিজ রিমেম্বার। ইলেকশনের সময় যত তোমার মন্ত্রী নেতা এসেছিল আসানসোলে কোল মাফিয়াদের হোটেলে ছিল, আমার কাছে তার সমস্ত দৃষ্টান্ত আছে। কারা ছিল ইস্ট ওয়েস্ট হোটেলে? টোটাল ইস্ট ওয়েস্ট হোটেল বুক করে লিস্টটা বের করব? তোমরা আমাদের বাংলার মা বোনদের সম্মান দাও না, তোমরা তাদের অসম্মানিত করেছো অনেক জায়গায়, তাই তোমরা বলো কন্যাশ্রী চাই না, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, কি চাও? মেয়েদের অসম্মান করতে চাও? মনে রেখো, বাংলা জায়গাটা অন্যরকম, টিট ফট ট্যাট হবে। যদি দেখাও একটা আঙুল, তোমার জন্য দশটা আঙুল রেডি আছে। আমি কিন্তু আজ পর্যন্ত ভিন্ডিকটিভাবে কোনো কিছু করিনি, এমনকি তোমাদের নেতারা অনেকেই অনেক মহিলা কাণ্ডে জড়িয়ে পড়েছে, আমি আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করিনি বা আজ পর্যন্ত কারো বিরুদ্ধে আমি কিছু করিনি। কিন্তু তোমরা কিসের জন্য? পলিটিক্যালি লড়ো অভিষেককে, পলিটিক্যালি লড়ো বক্সিকে, পলিটিক্যালি লড়ো পার্থকে, পলিটিক্যালি লড়ো আমাদের তিনাঙ্কুরকে, পলিটিক্যালি লড়ো ব্যক্তকে, পলিটিক্যালি লড়ো সিদ্দিকুল্লাহকে, পলিটিক্যালি লড়ো তুমি আমাদের জওহর সরকারকে, পলিটিক্যালি লড়ো কাকলিকে, পলিটিক্যালি লড়ো কল্যাণকে, পলিটিক্যালি লড়ো সাজ্জা আহমেদকে, পলিটিক্যালি লড়ো আমার বীর বাহাদুর টুডু সোরেনকে, পলিটিক্যালি লড়ো আমার বীরবাহা হাজদাকে, পলিটিক্যালি লড়ো আমাদের মমতাবালা ঠাকুরকে। পলিটিক্যালি লড়তে পারছো না? একটা ছোট্ট ইঁদুর বের করেছো ব্যাগ থেকে, পকেট থেকে একটা ছোট্ট নেংটি ইঁদুর বের ঢুকিয়ে রেখে দিয়েছো, ওই নেংটি ইঁদুরটা যে তোমার পকেট কেটে দিয়েছে তুমি সেটা দেখো নি? তোমার পকেটটা তো ততক্ষণে কেটে দিয়েছে, তুমি কেন বুঝতে পারছো না? তুমি একটা ইডি দেখাবে, আমি ওই ইডির কাছে আমি বস্তা ভরে কাগজ পাঠাবো, তো আমি দেখতে চাই যদি কেস না হয় পরীক্ষা, তাহলে আমরাও কোর্টে যাব? তুমি সব ম্যানেজ করবে? মনে রেখো, সব ম্যানেজ করা অত সহজ নয়, সবটাই তো ম্যানেজ করে বসে আছো দেশটাকে ড্যামেজ করে। মনে রেখে দিও, আজও পৃথিবীর কিছু কিছু লোক আছে যারা ভয় পায় না, কথা বলতে পারে, কাজেই নিজেকে ঠিক করে রেখো। গুজরাটের কম ইতিহাস আমরা জানি না, মনে রেখে দিও, সব কিছু মনে রেখো, মনে তারপরে কাজ করো। রাজনীতি রাজনীতির জন্য, রাজনীতি প্রতিহিংসার জন্য নয়। তোমরা যদি মনে করো রাজনীতি করে রাজনীতি করবে সৌজন্যতা দেখিয়ে, রাজনীতি সৌজন্যতা রাজনীতি, আমি জীবনে এত ভিন্ডিকটি প্রতিহিংসামূলক রাজনীতি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমার 12-13 বছর বয়স থেকে আমি এরকম দেখিনি, হামনে কবি নেই দেখা, ইতনা ভিন্ডিকটি পলিটিক্স। মে ভি 12-13 সাল সে মেরে কো পিতাজি নে ফ্রিডম ফাইটার থে, হাম মুসকো মুসকা সব বাত সুন কে হাম পলিটিক্স কিয়া হ্যায়। মানে নেতাজি কো আদর্শ পে বিশ্বাস করতি হু, বিবেকানন্দ কো আদর্শ কো বিশ্বাস করতি হু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কো বিশ্বাস করতি হু, বাবা সাহেব আম্বেদকর কো বিশ্বাস করতি হু, মৌলানা আবুল কালাম আজাদ কো বিশ্বাস করতি হু, লাল বাল পাল সে শিক্ষা লেতি হু। হমেশা রাজনীতি কবি নেই করতে হে কি জিসকো তুম পলিটিক্যালি নেই লড় সকতে হো উসকা খিলাফ মে তুম ইডি সিবিআই দেখাতে হো, আর তোমারা পার্টি কা খিলাফ মে কিতনা হ্যায়,
कितना सीबीआई किया, कितना नेशनल ह्यूमन राइट्स कमीशन को तुम यूपी में भेजा, जब हाथरस हुआ भेजा, कितना सीबीआई भेजा, कितना ह्यूमन राइट्स कमीशन भेजा। अरे हमारा इधर में पोस्ट पोल वायलेंस में 5 बीजेपी का वर्कर का डेथ हुआ है, जो ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट में बोला है, ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट में बोला है, लेकिन उसमें 16 तृणमूल कांग्रेस है। तो तुम 5 को भेज दिया, इधर उधर जाके झगड़ा करते हैं। हमको सीबीआई से कोई इतराज नहीं है, लेकिन बीजेपी को लीडर को लेके क्यों गांव में जाएगा गड़बड़ करने के लिए, झगड़ा करने के लिए? लेट देम वर्क इम्पार्शियली, लेट देम वर्क एज पर देयर रूल्स, आई हैव नो प्रॉब्लम। लेकिन ह्यूमन राइट्स कमीशन खाली बंगाल के लिए, त्रिपुरा के लिए क्यों नहीं है? हर रोज हमारा महिला को मरते हैं, डंडा देके खून निकालते हैं, हर रोज हमारा पुलिस सिक्योरिटी जो एमपी का साथ दिया उसको भी मार के, डंडा मार के खून निकाला, एक टिटेनस इंजेक्शन भी नहीं दिया। प्रतिदिन त्रिपुरा में मारछेन, प्रतिदिन आसामे मेरेछेन। एनआरसी नहीं आंदोलन होच्छिलो आसामे, आमी आंदोलन करछिलाम, আমাদের এমপিদের আপনারা আসামে ঢুকতে দেননি, মনে রাখবেন। হাতরাস নিয়ে আমি এমপি টিম পাঠিয়েছিলাম, আপনারা ঢুকতে দেননি, মনে রাখবেন। আর আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে যতগুলো সব কমিশনগুলোকে পলিটিক্যাল বানিয়ে দিয়েছেন, আর সব কোটা বিজেপির মেম্বার। আই এম সরি টু সে, আমায় দেখেন আমার এখানে একটাও বিজেপি তৃণমূলের মেম্বার আছে কিনা হিউম্যান রাইটস কমিশনে। আর আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে লোকটা কোর্টে রিপোর্ট সাবমিট করেছে হি ইজ এ বিজেপি ম্যান। তার রিপোর্টের ভিত্তিতে আপনি শিখিয়ে দিচ্ছেন সিবিআই হবে, ইডি হবে। করুন আপনি এনকোয়ারি, ইনভেস্টিগেশন করে দেখুন, আমার কোনো তাতে বাধা নেই। তার কারণ আমাদের প্রত্যেকটা চার্জশিটেড হয়ে গেছে, প্রত্যেকটা কেসে অ্যাকশন হয়েছে। আমি যখন গভর্নেন্স চালাই দেন আই এম ফর অল, আই এম নট লাইক বিজেপি দ্যাট অনলি বিজেপি উইল লুক আফটার দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড নো আদার ইন্টারেস্ট। আই অ্যারেস্ট মাই তৃণমূল কংগ্রেস পিপুল অলসো ইফ দে ডু এনি ব্লান্ডার। প্লিজ রিমেম্বার দিস।